হ্যালো গাইস, বারবার লাইফের আরও একটা নতুন নলেজেবল ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের এই চ্যানেলে সাধারণত আমরা টিউটোরিয়াল ভিডিও পোস্ট করে থাকি, এছাড়া আমার কিছু কিছু ডেলি ব্লগসও পোস্ট করে থাকি। গাইস, তোমরা আমাদের ভিডিওতে প্রচণ্ড ভালোবাসা দিচ্ছ, যার জন্য আমরা নতুন নতুন ইন্টারেস্টিং টপিকের উপর নতুন নতুন ভিডিও নিয়ে আসি। আজকের আমাদের টপিকটা এতটাই নলেজেবল ভিডিও, আজকের ভিডিওটা তাদের জন্য প্রচণ্ড হেল্পফুল হতে চলেছে যাদের নিজস্ব পার্লার বা সেলুন রয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা তারালা ট্রিমার এবং তার ছাড়া ট্রিমার কোনটা বেস্ট, কোনটা দিয়ে কাজ করা উচিত, কোনটা দিয়ে কাজ করলে কোনটার পজিটিভ দিক কোনটা, কোনটার নেগেটিভ দিক কোনটা। এবং আমার হাতে গাইজ আমি নিয়ে নিয়েছি আজকের একটা, দেখতেই পাচ্ছ, তারালা ট্রিমার। এটা তার রয়েছে উইথ ওয়্যার, এবং আমার হাতে রয়েছে ওয়্যারলেস ট্রিমার। ভালো করে দেখছো গাইজ, এটাই কিন্তু কোনো রকম তার নেই। এবং যদি দুটোর দামের কথা বলে থাকি, তো এটার দাম অ্যারাউন্ড আমার 1000 টাকা মতো পড়েছিল, এবং এটার দামও 1050 টাকা মতো পড়েছিল। এবং এইটা, এই তারালা ট্রিমার আমি আজ থেকে সাধারণত 1 থেকে 1.5 বছর আগে পর্যন্ত এই ট্রিমার দিয়ে ইউজ করতাম, এই ট্রিমার দিয়ে হেয়ার কাটিং করতাম। এবং আমার আগের পুরনো যত তারালা ট্রিমার ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে সবকটা আমি ক্যান্সেল করে দিয়েছি। এর কারণও বলছি গাইজ, এর কিছু পজিটিভ রয়েছে, কিছু নেগেটিভ রয়েছে। এবং এই যে ট্রিমারটা, এই ট্রিমারটা আমি যখন নিয়েছিলাম, বিগত 1.5 বছর ধরে আমি এই তার ছাড়া ট্রিমারই ইউজ করছি, এবং এই ট্রিমার সাধারণত আমার 1050 টাকা পড়েছে। এবং দুটোর মধ্যে যদি বেনিফিটের কথা বলি, আমার কাছে সবসময় এই তার ছাড়া ট্রিমারটা বেশি ভালো লেগেছে। এবং তোমরা যারা নতুন দোকান করছো বা নতুন দোকানে নতুন ট্রিমার কিনবে ভাবছো, তাদের জন্য আমি সাজেস্ট করব তার ছাড়া ট্রিমার যেন তোমরা ইউজ করো। এতে কী কী ফ্যাসিলিটি আছে সেটা একটু আলোচনা করি গাইজ। তারালা ট্রিমার সবসময় যদি কারেন্ট থাকে তাহলেই তোমার ইউজ করতে পারবে, তার যদি কারেন্ট না থাকে, মানে ইলেকট্রিক যদি না থাকে, তাহলে কিন্তু এই ট্রিমারটা ইউজ করতে পারবে না। এছাড়া গাইজ, যখন তোমরা তার যখন এই যে বোর্ডে যখন ঢুকাবে, এছাড়া যখন কাজ করবে, তখন তারটা সবসময় তোমার হাতে ডিস্টার্ব দেবে, তোমাদের তোমরা ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না, এবং একটা টান সবসময় নিচের দিকে থেকে যায়, যার ফলে কি প্রপারভাবে মিলানো যায় না। কিন্তু এই যে তার ছাড়া ট্রিমার যদি ইউজ করো, তাহলে কিন্তু তোমরা প্রপারভাবে মিলাতে পারবে, এবং এটা কিন্তু হাতের সাথে পুরো দারুণভাবে সেট। এবং এই ট্রিমারটা, এই ট্রিমারটা যদি বলি কতক্ষণ যাবে গাইজ, এই ট্রিমারটা দিয়ে ননস্টপ 4 থেকে 5টা হেয়ার কাটিং করতে পারবে, ননস্টপ আরও বেশি করতে পারবে। এটা তো আমার পুরনো হয়ে গেছে, তাই আমি 5টা 6টা করি, কিন্তু প্রথম অবস্থায় আমি 10-12টা পর্যন্ত করতাম। এবং এই ট্রিমারগুলো, এই ট্রিমারগুলো, এটা কিন্তু কোনো রকমভাবে মানে প্রমোশনাল ভিডিও না, আমাকে কেউ পেইড প্রমোশন করছে না, সিম্পল আমি কী ইউজ করি, আমি যে শুধু কিন্তু গাইজ আমার মতো করে আমি শেয়ার করছি গাইজ। এই ট্রিমারটা প্রথম অবস্থায় কিন্তু 1 ঘন্টায় চার্জে, 1 ঘন্টাও লাগতো না, অ্যারাউন্ড 40 মিনিট থেকে 45 মিনিট চার্জে সারাদিন চলতো। এবং তোমরা প্রথম অবস্থায় যদি কেউ নতুন দোকান করে থাকো, অবশ্যই আমি সাজেস্ট করবো এই ট্রিমার কিনবা, কারণ কি এই ট্রিমার কিনলে তোমরা দারুণভাবে মিলাতে পারবা, এবং এটা হাতের সাথে কিন্তু দারুণভাবে সেট। এবং তারেরটা কিন্তু, তারেরটায় একদিক দিয়ে পজিটিভ রয়েছে, যেমন কি তারেরটায় কোনো রকম ব্যাটারি চার্জিংয়ের কোনো ব্যাপার নেই, কারেন্টে ঢুকাও তুমি কন্টিনিউ চালাও। কিন্তু এইটার একটা নেগেটিভ দিক রয়েছে কি, এইটার চার্জ শেষ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু তোমার ওয়েট করতে হচ্ছে চার্জিংয়ের জন্য। সেক্ষেত্রে গাইজ, সেক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু আবার পজিটিভ দিক কী আছে, কারেন্ট চলে গেলে কিন্তু তুমি এটা দিয়ে কাজ করতে পারবে। আর প্রথম অবস্থায় একটাই মেশিন কিনবে না, দুটো কিনবে, সারাদিন ননস্টপ চলে যাবে, একটা কন্টিনিউ কাজ করবে, চার্জ শেষ হয়ে যাবে, এটাকে চার্জে বসে আর একটা দিয়ে কাজ করবে। এবং গাইজ, তারালা যে ট্রিমারটা এবং তার ছাড়া যে ট্রিমার, দুটোর মধ্যে দামেরও হ্যাবক বেশি ডিফারেন্স না, মাত্র 50 টাকা এটাই বেশি, এবং এটা কিন্তু সত্যিই ভালো ট্রিমার। এবং গাইজ, এর কিন্তু ভ্যারাইটিস দামের কিন্তু এই ওয়্যারলেস ট্রিমার পাওয়া যায়, আমারটা অ্যারাউন্ড 1000-1250 টাকা মতো পড়েছিল। এটার কিন্তু সেম কম দামেরও 600-650 ট্রিমার রয়েছে, সেগুলো কিন্তু কাজ করার জন্য উপযুক্ত না, এবং যদিও বা উপযুক্ত হয়, সেগুলো কিন্তু 1 থেকে 1.5 মাস 2 মাসের বেশি টিকবে না। একমাত্র এই ট্রিমারগুলো আমার কাছে আরও রয়েছে, একটা রয়েছে, দুটো রয়েছে, আরও এই দিকটা গাইজ, এই দিকটা ভালো করে লক্ষ্য করবে, এদিকটা আরও 3টে রয়েছে, সব কিন্তু আমি গাইজ এই ট্রিমার ইউজ করি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু 5টা না, আমার কাছে আরও ট্রিমার রয়েছে, আমার ওই সাইডের ঘরের ট্রিমার রয়েছে, আমি কিন্তু সব এই ট্রিমার ইউজ করি। এবং এই ট্রিমারটা দিয়ে কাজ করতে শুধু আমার না, আমার প্রত্যেকটা স্টাফের প্রচণ্ড সুবিধা হয়, এবং এইটা দিয়ে আমরা যে কোনো হেয়ার স্টাইল করতে পারি, আমাদের কোনো রকম প্রবলেম হয় না। কারণ সবথেকে এটার বেশি পজিটিভ দিক হচ্ছে, এটা পুরো হাতের সাথে সেট, সব রকমভাবে আমরা ইউজ করতে পারি। তো গাইজ, আজকের ভিডিও আর বেশি বড় করছি না, আজকের ভিডিওতে আমরা শেয়ার করলাম আমি আমার পার্লারে
কোন ট্রিমার ইউজ করি এবং কোন ট্রিমার ইউজ করা বেস্ট এবং তোমরা তোমাদের পার্লারে বা সেলুনে কোনটা ইউজ করবে সেটা আমি শেয়ার করলাম, কোনটা তোমাদের করা উচিত। তবুও তোমাদের একটা নিজস্ব মতামত রয়েছে, তোমরা কেনার আগে, কোনো ট্রিমার কেনাকাটার আগে অবশ্যই ভালো করে যাচাই করে নেবে। আমি আমার মতো করে আমার জিনিসগুলো শেয়ার করলাম। এবং গাইজ, যেটা বললাম, ভিডিও বেশি লং করবো না, এই ভিডিও এ পর্যন্তই রাখছি এবং ফিউচারে দেখা করবো আরও নতুন নতুন টিউটোরিয়াল ভিডিওর সাথে, ব্লগ ভিডিওর সাথে। এছাড়া গাইজ, এটুকু আমি কনফার্ম এবং গ্যারান্টির সাথে বলছি, আমাদের চ্যানেলের সাথে যদি জুড়ে থাকো, যদি তোমাদের নিজস্ব কোনো সেলুন বা পার্লার থাকে, অবশ্যই করে তোমরা 100% তোমরা একজন সেলুন মানে প্রফেশনাল হেয়ার কাটিং মাস্টার বলো বা সেলুন মাস্টার বলো, হবেই হবে। এবং গ্যারান্টির সাথে বলছি, এর কারণ কি গাইজ, তোমরা অবশ্যই করে যদি না দেখে থাকো তাহলে অবশ্যই করে দেখে নেবে, আমার পুরনো ভিডিওগুলো দেখবে এবং আমার ডিসক্রিপশানে থাকা লিঙ্কগুলো অবশ্যই দেখবে। আমরা কিন্তু আমাদের ভিডিওগুলোর মাধ্যমে হাতে ধরিয়ে কিন্তু প্রপার হেয়ার স্টাইলিস্ট বা হেয়ার স্টাইলার কিন্তু আমরা তৈরি করি। তো গাইজ, এই ভিডিও পর্যন্তই, দেখা করবো খুব তাড়াতাড়ি নতুন নতুন টিউটোরিয়াল ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে, ধন্যবাদ।